গাইস, আজকে আমরা তৈরি করব আলুর ফ্রেঞ্চ ফ্রাই। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা। আলু সিদ্ধ হতে হতে আমরা একটু ক্ষেত থেকে ধনিয়া পাতা উঠিয়ে নিব। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের সুন্দর একটা ক্ষেত। এখন আমরা তেল দিব।
আমাদের ফ্রেঞ্চ ফ্রাই করা শেষ, তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমরা শুকনো মরিচ ভেজে গুঁড়া করা ওইটা দিয়ে দিব, যাতে খেতে একটু টেস্ট হয়। গোলমরিচ গুঁড়া মাঝে দিয়ে দিচ্ছি। এখন একটু ধনে পাতা ছিটাই দিচ্ছি এইখানে। অনেক মজা হয়েছে, খাও খাও, তোমরা খাও, খেয়ে দেখো। অনেক মজা হয়েছে, কিন্তু প্রচুর ঝাল, সেই ঝাল খাই যাচ্ছে না এমন, তবুও খাই। নিজেরা যেহেতু বানিয়েছি, খাইতেই থাকে। আমার ভাবছি খাইছি।